বসছি কিন্তু একখানা হুক আছে দেখবে। আপনারা মাছ ধরার যে ভিডিওটি দেখছেন এটি ছোট শ্রীরামপুর বা সামন্তপুকুর 11/8/2024 রবিবার। এখানে পাস চলেছিল 2000 টাকার বিনিময়ে 4টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। স্থান ছোট শ্রীরামপুর সামন্ত পুকুর কাকিনাড়া উত্তর চব্বিশ পরগনা। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, এই নাম্বারে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন। আজ সকাল থেকেই ওয়েদার খারাপ ছিল, বিভিন্ন পুকুরে মাছ ভেসে যায় বা বিভিন্ন পুকুর তাদের পাশ বন্ধ রাখে ও শিকারীদের ফেরতও পাঠায়। এই পরিস্থিতির মধ্যেও বেশ ভালোই মাছ খেয়েছে এই পুকুরে। তার কয়েকটি টান আমি আপনাদের সামনে তুলে ধরেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন কীরকম কী মাছ খেয়েছিল। সাধারণত 2 থেকে 2.5 এবং সবথেকে বড় 6 কেজি 900 পর্যন্ত মাছ আজকে এই পুকুরে উঠেছে। আগামী 15 তারিখ পুকুরটি খোলা আছে, সিটের বুকিং নেওয়া চলছে। আপনারা অবশ্যই নিজেরা ভেবে চিনতে দেখে শুনে তবেই সিদ্ধান্ত নেবেন। আর এখানে যে মাছগুলি খেয়েছিল তার সবকটিকেই আমি তুলে ধরেছি, আপনারা দেখুন তাহলেই বুঝবেন কীরকম কী মাছ খেয়েছে আজকে এই ওয়েদারে। না ব্ল্যাক কাপ হচ্ছে, এই তো এইটাই তো ভালো লাগে না। আরে কি হয়েছে তাতে? না তোমারটা আমি খাবো না, আমারটা তুমি খাও, অন্যদিন তো আমায় খাওয়াও জোর করে। এটা ওই কিরক পড়ানো মালটা বুঝলে, কোমরের মধ্যে আমি না যাচ্ছি, ওই মাছটা আমি মাছ খেয়ে বসতে পারছি। আবার ডুবছে মাছ এখানে, কিন্তু একদম কাট কাট হবে এই সবে ফেলেছি। কালো কুত্তা কি কালো কুত্তা ব্ল্যাক কাপ Okay.
চেঞ্জ করতে গেছিস না তুই?